শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ইউ আর সো লাকি রত, শুভ্র ভাইয়ার মতো ভাই পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। বোনের কত খেয়াল রাখেন উনি, জাস্ট স্পিচলেস। শ্রেয়ার কথায় প্রচুর হাসি পাচ্ছে রোদের, আগুনের ঘি ঢালার কাজটা বেশ ভালোভাবেই করেছে সে। শুভ্র ভ্রু কুচকে বলে উঠল, তোমাকে কে বললো আমি ওর ভাই? কেন, রোদি তো সেদিন বলল আপনি ওর কাজিন, খুব স্নেহ করেন ওকে। এবার আগুন মাখা দৃষ্টিতে রোদের দিকে তাকালো শুভ্র, যেন এখনই গিলে খাবে সে। রোদ একটা ঢোক গিলে শুভ্রর দিকে তাকালো। রোদে চোখে রাগের আগুন জ্বালিয়ে শান্ত দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে শুভ্র। কি ভয়ানক সে চাহনি! সামনে রাখা পানির গ্লাস থেকে এক ঢোক পানি খেয়ে নিয়ে কিছু একটা বলবে, ঠিক তখনই পাশ থেকে বলে উঠল শ্রেয়া, রোদ তুমি না খুব কিউট একটা মেয়ে, তুমি ননদ হিসেবে কিন্তু অসাম হবে। শুভ্র ভাইয়ের বউ কিন্তু খুব লাকি হতে চলেছে, তোমার মতো ননদ পাবে বলে কথা। শ্রেয়ার কথায় বিষম খেলো রোদ, কাশতে কাশতে শুভ্রর দিকে ফিরে তাকালো। শুভ্র চোখ মুখ শক্ত করে চুপচাপ বসে আছে। শুভ্রর চাহনি দেখেই ভেতরটা কেঁপে উঠল রোদের। আজ যে কি হবে ওর কে জানে, নিজের বউকেই তার বউয়ের ননদ বানিয়ে দিয়েছে, রাগ তো হবারই কথা। রোদ টেনশনে টেবিলে রাখা চাটনির বাটিটা নিয়ে ক্রমাগত চাটনি খেতে লাগলো। কি বলবে কিছুই তো মাথায় আসছে না রোদের, হুট করে কি বলে দিবে, ও শুভ্রর বউ? মাথায় যখন এত এত প্রশ্নের ছড়াছড়ি, ঠিক তখনই ভাবনার চাদরকে ছিন্ন করে আবারও বলে উঠল শ্রেয়া, রোদ তুমি কিছু মনে না করলে আমি কি শুভ্র ভাইয়ের সাথে একা কথা বলতে পারি? অ্যাকচুয়ালি খুবই পার্সোনাল কিছু কথা, প্লিজ। শ্রেয়ার কথায় ভ্রু কুচকে তাকালো রোদ। ওর বরের সাথে তার কিসের পার্সোনাল কথা, প্রপোজ টপোজ করবে নাকি? করতেও পারে, এজন্যই সুন্দর ছেলে বিয়ে করতে চায়নি রোদ। কিন্তু ওই যে কপাল, ওর জামাইকে প্রপোজ করতে ওর কাছেই পারমিশন চাচ্ছে, ভাবা যায়? রোদের জায়গায় শুভ্র থাকলে নিশ্চয়ই এতক্ষণে ধুয়ে দিত ওকে। আর রোদ জড়বস্তুর মতো বসে আছে ডাফার। কথাগুলো ভেবে করা কিছু কথা বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠল শুভ্র, না ও কোথাও যাবে না, তোমার কিছু বলার থাকলে ওর সামনেই বলো। তবে আমার লাইফে রোদের চেয়ে পার্সোনাল কিছুই নেই, রোদ ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমার প্রফেশনাল কোনো থাকতে পারি কি, কিন্তু পার্সোনাল কখনোই নয়। আর তাছাড়া এখন দুটোর বেশি বাদে, এখনও কিছু খায়নিও, একটু পর আমার ক্লাস, সোকে এখনই খাওয়াতে হবে। তুমি প্লিজ যা বলার এখানেই বলো, নয়তো বলার দরকার নেই। রোদ ততক্ষণে শুভ্রর চাটনির বাটিটাও সাবার করে চলেছে, চামচ দিয়ে চাটনিগুলো নাড়তে নাড়তে শ্রেয়ার দিকে আর চোখে তাকালো রোদ। বেচারি যে অস্বস্তির চূড়ান্তে তার বুঝতে বাকি রইল না রোদের। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মুখ কাঁচোমাচো করে কিছু বলতে গিয়েও রোদের দিকে তাকিয়ে থেমে গেল শ্রেয়া। কপাল হালকা কুচকে অবাক চোখে বলে উঠল সে, তুমি ঠিক আছো রোদ? এত চাটনি খাচ্ছ কেন? ক্যান্টিনে চাটনি যে টক, সেটা তুমি এমনি কি করে খাচ্ছ? শরীর খারাপ করবে তো। শ্রেয়ার কথায় নিজের হাতের দিকে তাকালো রোদ। সত্যি তো আজ নির্ঘাত পেট ব্যথা হবে ওর। চাটনির বাটিটা আস্তে করে টেবিলে রাখলো, জোর করে একটা হাসি দিয়ে উত্তরটা দিবে, ঠিক তখনই পাশ থেকে শান্ত কণ্ঠে বলে উঠল শুভ্র, সমস্যা নেই শ্রেয়া, প্রেগনেন্সিতে এসব সবই চলে। প্রেগনেন্সি শব্দটা শুনেই রোদ আর শ্রেয়া চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকালো। শ্রেয়া বিস্মিত কণ্ঠে বলে উঠল, প্রেগনেন্সি মানে? রোদ তুমি প্রেগনেন্ট? তোমার বিয়ে হয়েছে, কিন্তু কবে? আমরা তো কেউ জানি না। রোদ কি বলবে কিছুই বুঝতে পারছে না, শুভ্র যে এমন একটা কথা কেন বললো কে জানে। রোদের অস্বস্তিকে আরেকটু বাড়িয়ে দিতেই আবারও বলে উঠল শুভ্র, অ্যাকচুয়ালি হুট করে বিয়ে হয়েছে তো, তাই জানো না, ওর হাজবেন্ড একটু বেশি ডেসপারেট কি না, ওকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেললো? কি ডেঞ্জারাস, আপনারা কিছু করলেন না? রোদের দিকে ফিরে বলল, কি করে তোমার হাজবেন্ড, কোনো গুন্ডা টুন্ডা নয় তো? ওর হাজবেন্ড ইউনিভার্সিটির টিচার শ্রেয়া, তবে গুন্ডামো একটু আদ্র করে, তবে আগে তুলনায় কম, বিয়ে করেছে তো, বাচ্চা বউ সামলাতেই সময় যায়, এইসব গুন্ডামি করার সময় কই বলো। কি, রোদের বর আমাদের ভার্সিটির টিচার? ভার্সিটির টিচার হয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেললো, কি অদ্ভুত। কি আর করবে বলো, ভালোবাসা মানেই পাগলামো, তাকে আর এইসব টিচার ডাক্তার এসব দেখে কমে যায়। আর তাছাড়া যখন তুলে নিয়ে গেছে তখন ওর হাজবেন্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল,
রিসেন্টলি টিচার হয়েছে, এই তো 20 থেকে 25 দিন হবে হয়তো। 20 থেকে 25 দিন? এই কয়েকদিনে তো শুধু আপ চোখ বড় বড় করে বলল, আপনি ওর হাজবেন্ড? শুভ্র হাসল, একটু নড়ে চড়ে বসে খাবারটা রোদের দিকে ঠেলে দিয়ে খেতে ইশারা করে বলে উঠল, আমি ওর হাজবেন্ড। তো শ্রেয়া কি খাবে বলো, রোদের পক্ষ থেকে তোমায় খাওয়ানোর দায়িত্ব আছে আমার। শ্রেয়া কিছু না বলে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল শুভ্রর মুখে, তারপর চুপচাপ উঠেই ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল সে। শুভ্র ব্যাপারটা সম্পূর্ণ ইগনোর করে রোদের খাওয়া নিয়ে পড়ে গেল। রোদও চুপচাপ শুভ্রর মুখের দিকে তাকিয়ে আছে। একটা মেয়ের মন কি সুন্দর ভেঙে খান খান করে দিল শুভ্র। শ্রেয়ার নজরে দেখলে ও বড্ড নির্জয়, আর রোদের নজরে দেখলে পুরো আস্ত এক ভালোবাসা, যে ভালোবাসার চাদরে রোদকে মরিয়ে দিচ্ছে ক্রমাগত। রোদের ভাবনার পথেই টেবিলের নিচে দু পা দিয়ে রোদের পা দুটো শক্ত করে চেপে ধরে বলে উঠল শুভ্র, আমি ওর ভাই, তো আমাদের বাচ্চাকে কি মামু ডাকা শেখাবে ডাফার? আমি যখন বলেছিলাম তখন তো ভাই ছিলেন। আমি কখনোই তোমার ভাই ছিলাম না, তুমি এক ডাফার ছিলে যে প্রতি সেকেন্ডে দুবার করে ভাইয়া ডাকতে ইচ্ছা তো করতো ধরে আছাড় দিই। আমি কি তোমাকে বলেছি কখনো যে আমি ভাইয়া ডাকো? মাথা মোটা করাকার, আর কখনো এমন ব্লাডার করলে না, আজ ক্যান্টিনে আছে বলে বেঁচে গেলে, এবার নাও খাও, আমার খাবারগুলো তুমি ফিনিশ করবে, এটাই তোমার শাস্তি, নাও স্টার ডার্লিং। এতগুলো রোদের কথায় শুভ্র মুচকি হাসলো, যার অর্থ নাও ইউ আর গন বেবি। রাত কটা বাজে জানে না, পরম শান্তিতে ঘুমের রাজ্যে সাঁতার কাটছিল রোদ, কিন্তু সেই শান্তিটাকে ভেঙে চুরে ফোনটা বেজে উঠল তীব্র আওয়াজে। বিরক্তি নিয়ে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে বলে উঠল শুভ্র, রোদ পাখি ঘুমোচ্ছ? একটু বারান্দায় আসবে প্লিজ। কেন? তোমায় একটু দেখবো, একটু আসবে না, আমি নিজেই দাঁড়িয়ে আছি, একটু আসবে? রোদ ঘুমের ঘরেই আধ বোঝা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালো, ঘুমগুলো যেন দু চোখ চেপে ধরেছে রোদের। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠল, এবার যাই ঘুমাবো। বেশি ঘুম পাচ্ছে, আর একটু থাকবে? তোমাকে দেখে আজ চোখটা যেন জড়োচ্ছে না আমার, কেন যেন মনে হচ্ছে আর হয়তো দেখতে পাবো না তোমায়। কি সব বলছেন আপনি, এমন কথা কেন বলছেন? কিছু না, যাও ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই কোনো রকম বিছানায় গিয়ে আবারও ঘুমের রাজ্যে ডুবে গেল রোদ। ঘুমের মাঝে যেন শুনতে পেল কানের কাছে কেউ একজন বলে চলেছে, ভালোবাসি রোদ পাখি, অনেক বেশি ভালোবাসি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি চিত্রা মুখ ফুলিয়ে বসে আছে বিছানায়। রোদ মুচকি হেসে ওর দিকে তাকালো, মাথার মধ্যে যেন ভালোবাসি কথাটা ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কাল রাতে শুভ্র সত্যি এসেছিল নাকি রোদের স্বপ্ন ছিল? কথাটা ভেবেই ফোন চেক করলো ঝটপট, না সত্যি এসেছিল শুভ্র। ফোনটা পাশে রেখে ওর দিকে তাকিয়ে বলে উঠল রোদ, কি রে এত সকাল সকাল আমার বাসায়, কাহিনী কি, কি ব্যাপার, মুখ ফুলিয়ে রেখেছিস কেন, হয়েছেটা কি? এই তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ, চুপ করে বসে থাকার হলে রাস্তায় গিয়ে চুপ করে বসে থাক, আমার সামনে নয়। তুই কি বলবি নাকি চড় খাবি কোনটা? রোদ একদম ন্যাকামো করবি না, কি হয়েছে বল। স্যার আবারও? আবারও কি? আবারও চুমু দিয়েছে আমায়। চিত্রার কথায় রোদ অবাক হলেও স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, ও। রোদের ও কথাটাও ঠিক পছন্দ হলো না বলেই মনে হলো। করুণ চোখে রোদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মরা কান্না জুড়ে দিল। রোদ বিছানায় পা ঝুলিয়ে ওর কান্না মাখা মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, শিশির স্যার থাকলে হয়তো এই কান্না মাখা মুখ দেখে সেই ভুলটা আবারও করতে হয়তো বাধ্য হতো। পুরো ভার্সিটি চষেও শুভ্রকে খুঁজে পেল না রোদ। রাতুল বা সাকিবও বলতে পারছে না কোথায় আছে শুভ্র। একটা জলজ্যান্ত মানুষ এভাবে হাওয়া হয়ে যায় কিভাবে শুনি? বিরক্ত হয়ে আবারও ফোনটা কানে নিল রোদ, গলা শুকিয়ে আসছে রোদে, হার্টও বিট করছে হাজার গতিতে। এবারও কি ফোনটা বন্ধ পাবে শুভ্রর? কিন্তু না, এবার আর নিরাশ হতে হলো না রোদকে। ফোনটা রিং হলো এবং ওপাশ থেকে শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে উঠল শুভ্র, বিজি আছি রোদ পাখি, পরে কথা বলছি। বিজি মানে? যত ব্যস্ততাই থাকুন না কেন, আগে এটা বলুন আপনি কোথায় আছেন, আমি আপনাকে কত খুঁজেছি জানেন? আমি চিটাগং আছি, প্রজেক্টের কাজ এসেছে, জানি না কবে ফিরবো, 2 থেকে 3 দিন লেগে যেতে পারে, এবার ফোনটা রাখো মিটিং রুমে আমি। কথাটা বলেই ফোনটা কেটে দিল শুভ্র।
সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল ওদের। শুভ্রর জন্য এত কষ্ট হচ্ছে যেন হাজার বছর দেখে না শুভ্রকে। কতদিন শুভ্রর নেশা ভরা চাহনি দেখে না রোদ। ইস, এত কষ্ট কেন হচ্ছে রোদের? কথাগুলো ভাবতেই গালের উপর দুফোঁটা জলের অস্তিত্ব খুঁজে পেল রোদ।